খাবি বলে চিকেন ললিপপ খাচ্ছিস কি ওটাই তো ভাত ওটাই ভাত হ্যাঁ দুপুরবেলা ভাত খেয়েছিস না খাইনি তাহলে তো ভাত খেতে পারতিস হ্যাঁ ভাত দাও ভাত বললাম তো চিলি চিকেন ওটা ফ্রাইড রাইস নেই ওটা কি ভাত দাও ভাতই তো রাইস মানে কি ভাতই তো এবিসিডি লিখতে পারিস এবিসিডি বাস আর ও ওকে একই সাথে পড়িস কটা স্টুডেন্ট আছে जेखने जागाटा गड़ियाहाटे गड़ियाहाटे ब्रिजे तलाय आपात दाड़ी आपाशे हे बालीगंज स्टेशन और ओ पासटा राजबिहारी मजखने जो ब्रिजटा चले गखान दिए सोजा जो देखते আর ঠিক ওই পাশে আছে ওই যে দেখতে পাচ্ছি না জানি না ওই যে ওই পাশে আছে হরিণঘাটা ব্রিজ তো ওখানেই খাবো আজকে তো চলো যাওয়া যাক হ্যালো গাইস ওয়েলকাম টু পপ পলিটিক্স আমি বৈশালী তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমি এসেছি গড়িয়াহাটে ঠিক আছে গড়িয়াহাটে শিপে ভীষণ কম দামে ভীষণই কম দামে খাওয়ার খেতে ঠিক আছে কোথায় এসে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যে বাজার কলকাতা দেখে মানে নেন নি তো দেখা কি হবে
দেখিয়ে দিই এরকম, এটার মধ্যে এরকম পুর আছে, এটার মধ্যে এরকম পুর আছে তোমরা দেখতে পাচ্ছ। তো আবার তো বাকিটা খুলে দেখাচ্ছি তোমাদের, আর দেখাচ্ছি আমি নিয়ে নিয়েছি দুটো এরকম সাইজের ফিশ ফিঙ্গার, যেটার দাম 49 রুপিস। ফ্রাই ফ্রাইয়ের মতো খেতে, ঠিক আছে।
যেটা নিয়েছিলাম তো সেটা বেশ ভালো খেতে মানে যদি খাও তোমরা তিন পিস ওরকম বড়ো বড়ো পিস দেবে ওটাও নেবে 59 rupees ঠিক আছে বেশ ভালো লেগেছে আমি মোটামুটি সব স্টার্টার নিয়েছি কারণ আমার মেন কোর্স রাইস বা কিছু খেতে ভালো লাগছে না বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি তাই আমার খেতে ভালো লাগে না সেরকমভাবে বাসন্তী পোলাও বা চিকেন কষা এই দুটো কম্বো ছিল 49 আর একটা ছিল চিলি চিকেন ফ্রাইড রাইস যেটাও আমার খেতে ভালো লাগে না ওটাও ছিল 49 তো সেই জন্য আমি খাইনি নুডলস ছিল কিন্তু নুডলস আপাতত মানে স্টকে ওদের ছিল না তাই হচ্ছে গিয়ে খেতে পারেনি ওটা তো বাকি স্টার্টারে নিয়েছি আর একটা যেটা এগুলো চিকেনের আইটেম গেল আর ফিশের আইটেম নিয়েছে ফিশের আইটেম যেটা নিয়েছে সেটা ফিশ ফিঙ্গার নিয়েছে সেটার দাম ছিল 49 rupees 49 ছিল 49 rupees ছিল 2 rupees দিয়েছিল ঠিক আছে মাছটা বাসা ছিল আর কিন্তু মানে ভালো খেতে না এরকম কোনো ব্যাপারই নেই খুব ফ্রেশ ঠিক আছে আর মাছের যে মানে প্রোটিনটা ছিল প্রোটিনটাও বেশ ভালো দেখো যদি ওভারঅল আমাকে বলতে হয় তো ওভারঅল আমার চিকেন নাগেটসটা বাদে বলছি চিকেন নাগেটসটা বাদে আমার সব কথা বেশ ভালো লেগেছে ঠিক আছে দেখো 49 59 এগুলো কোনো ব্যাপারই না মানে তোমরা বাইরে বেরোলে তোমরা 100-150 টাকা খাওয়ার পিছনে খরচা করেই ফেলো সেখানে যদি মানে বিগ বাজার বা বাজার কলকাতায় পুরো গড়িয়ার চত্বরে শপিং করে এখানে আসো 3-4টা আইটেম তুমি 200 টাকা দিয়ে 4টে আইটেম নিলে দুজন ভাগ করে খেলে পার হেড 100 টাকা করে পড়ছে সো এমন কিছুই মানে তোমাদের মানে পকেটকে হার্ম করবে না এই একটা ব্যাপার পকেট ফ্রেন্ডলি খুব আর একটা ব্যাপার হচ্ছে এটা সুইগি জোম্যাটো কিছু নেই ঠিক আছে এখানে তোমাকে এসেই খেতে হবে ঠিক আছে আমি কাউন্টার বলতে পারো সামনে এখানে প্রায় 5-6টা সুইগি আছে এখানে তোমরা বসে খেতে পারো কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ভিড় জমে যায় তো সেভাবে বুঝে শুনে এসো ভিড় থাকে সবসময় যে বসার জায়গা পাবে এরকম না হাতে নিয়েও খেতে হবে কিন্তু তাও আমি বলবো আর আমি টেস্ট করিনি কিন্তু হচ্ছে যে সুচেতনা টেস্ট করেছিল বাসন্তী পোলাও আর চিকেন কষাটা ও বললো ভালো লেগেছে তোমরা এসে টেস্ট করতে পারো আরও অনেক প্রচুর আইটেম আছে যেগুলো দেখো আমার পক্ষে টেস্ট করা সম্ভব না আমি চারখানায় টেস্ট করছি তোমরা এসে টেস্ট করে দেখতে পারো তো এই হচ্ছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একবার টেস্ট করে যাও এখানে আর আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও আর বেল নোটিফিকেশানটা অল করে দিও যাতে এরকম কম প্রাইসের ভিডিও আসলে তোমরা আরও দেখতে পারো আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা আরও এরকম কম প্রাইসে কোথায় কোথায় জায়গা জানো আমি অবশ্যই ট্রাই করব ভীষণ নয়েস শোনা যাচ্ছে কিনা জানি না খুবই জোরে চিৎকার করে কথা বলছি জানি না শোনা যাচ্ছে কিনা জানি না এটাই হচ্ছে কথা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে ওটাও ফলো করে দিও ব্যস্ত রোজ একই কথা বলি এটাই হোক এখানে এইটুকুই ভিডিওটা আর আবার নতুন ভিডিও নিয়ে দেখো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো পুজোর মার্কেটিং ভালো করে করো